বাংলাদেশের সিনেমার পোস্টার নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের ষষ্ঠ পর্বে আজ আমরা দেখাব 1976 সালে মুক্তিপ্রাপ্ত 35টি সিনেমার পোস্টার। প্রথমে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন সেটি মহসিন পরিচালিত আগুন সিনেমার পোস্টার। এই সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, শর্মিলি আহমেদ, খলিল প্রমুখ। রাজ্জাক ববিতা অভিনীত রোমান্টিক ঘরানার সামাজিক ছবি আকাঙ্ক্ষা। ছবিটি পরিচালনা করেছেন গুণী পরিচালক সুভাষ দত্ত, আর এই ছবি প্রযোজনা করেছেন নায়ক রাজ নিজেই। সাম্যসাথী চৌধুরী পরিচালিত চলচ্চিত্র আলোর পথে, এই ছবিতে অভিনয় করেছেন সুচরিতা, নবাগত নায়ক ইন্দ্রজিৎ, আনোয়ার হোসেন, শওকত আকবর প্রমুখ। ফ্যান্টাসি ধর্মী সিনেমার জনপ্রিয় পরিচালক ইবনে মিজান পরিচালিত সিনেমা বাহাদুর, সিনেমাটিতে অভিনয় করেছেন সেই সময়ের জনপ্রিয় জুটি অলিভিয়া এবং ওয়াসিম, এছাড়াও ছিলেন সুচরিতা, জসিম, আনোয়ার হোসেন প্রমুখ। গুণী পরিচালক এহতেশামের ছেলে মুস্তাক পরিচালিত সিনেমা বন্দিনী, সিনেমাটিতে অভিনয় করেছেন ববিতা, ওয়াহেদ কাদের, টেলিসামাত প্রমুখ। যাত্রাপালার চলচ্চিত্র রূপ বর্গী এলো দেশে, সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী নান্টু। এই সিনেমাতে অভিনয় করেন আনোয়ার হোসেন, আনোয়ারা, টেলিসামাত, আনিস প্রমুখ। নুরুল আলম পরিচালিত সিনেমা চলো ঘর বাঁধি, সিনেমাটিতে অভিনয় করেছেন কবরী, মেহফুজ, দারা শিকো প্রমুখ। সোহেব রানা, অঞ্জনা ও কল্পনা প্রমুখ অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা দস্যু বনহুর, হলিউডের ওয়েস্টার্ন ঘরানার সিনেমার অনুপ্রেরণায় এই ছবি পরিচালনা করেন সারথি, আর প্রযোজনা করেছেন সোহেব রানা। জনপ্রিয় হিন্দি সিনেমা রোটির বাংলা সংস্করণ এক মুঠো ভাত, সিনেমাটি পরিচালনা করেছেন ইবনে মিজান। এই সিনেমাতে অভিনয় করেন ববিতা, জাফর ইকবাল ও জসিম প্রমুখ। মুস্তফা আনোয়ার পরিচালিত সিনেমা ফেরারি, সিনেমাটিতে অভিনয় করেছেন শাবানা ও জাফর ইকবাল। কবরী, সোহেব রানা ও কল্পনা অভিনীত বাংলা ভাষার প্রথম যৌন শিক্ষামূলক সিনেমা গোপন কথা, সিনেমাটি পরিচালনা করেন আজাদ রহমান। সামাজিক ছবির জনপ্রিয় পরিচালক আজিজুর রহমান পরিচালিত সিনেমা গরমিল, সিনেমাটিতে অভিনয় করেছেন উজ্জ্বল, শাবানা, সৈয়দ হাসান ইমাম, সুমিতা দেবী প্রমুখ। আলমগীর কুমকুম পরিচালিত সিনেমা গুন্ডা, সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক, কবরী, আলমগীর, সুমিতা দেবী, খলিল প্রমুখ। এই ছবিতে অভিনয় করে খলিল শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এইচ আকবর পরিচালিত সিনেমা জালিয়াত, সিনেমাটিতে অভিনয় করেছেন প্রবীণ মিত্র, শাবানা, সাইফুদ্দিন, দারা শিকো প্রমুখ। সুচরিতা ও ওয়াসিম অভিনীত সিনেমা জানোয়ার, সিনেমাটি পরিচালনা করেছেন কালিদাস। নুরুল হক বাচ্চু পরিচালিত সিনেমা জীবনসাথী, সিনেমাটিতে অভিনয় করেছেন শাবানা ও ওয়াসিম জুটি। সিনেমার নাম জয় পরাজয়, পরিচালক মুস্তফা মেহমুদ, সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি আলমগীর ও শাবানা, এছাড়াও অভিনয় করেছেন প্রবীণ মিত্র, ইনাম আহমেদ, টেলিসামাত প্রমুখ। জহিরুল হকের সিনেমা কিচে করি, সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, দারা শিকো, সুলতানা জামান প্রমুখ। এ ছবিতে অভিনয় করে নায়ক রাজ রাজ্জাক শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তাহের চৌধুরী পরিচালিত সিনেমা মাটির মায়া, সিনেমাটিতে অভিনয় করেছেন সুচরিতা, ফারুক, আলমগীর, অঞ্জনা, খান আতাউর রহমান প্রমুখ। এই সিনেমার সম্পাদনার জন্য বশির হোসেন সেরা সম্পাদকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। জনপ্রিয় পরিচালক মুস্তাফিজের সিনেমা মায়ার বাঁধন, সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি রাজ্জাক, শাবানা, এছাড়াও অভিনয় করেছেন শওকত আকবর, টেলিসামাত, সুমিতা প্রমুখ। মুক্তিযুদ্ধ নির্ভর অনন্য এক সিনেমা মেঘের অনেক রং, সিনেমাটি পরিচালনা করেছেন হারুনুর রশিদ, এতে অভিনয় করেছেন এক ঝাঁক নতুন অভিনয়শিল্পী। এই সিনেমাটি বাংলাদেশের একমাত্র সিনেমা যেখানে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন একজন আদিবাসী। সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এবং শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, এই মোট 5টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। সিনেমা মন জারে চায়, পরিচালক এম এ খান আক্কু, সিনেমাটিতে অভিনয় করেছেন আজিম এবং বেশ কজন নতুন অভিনয়শিল্পী। জনপ্রিয় জুটি শাবানা ও আলমগীর অভিনীত সিনেমা মণিহার, মুস্তফা মেহমুদের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন, সুমিতা দেবী, টেলিসামাদ প্রমুখ। রাজ্জাক কবরী অভিনীত সিনেমা মতিমহল, সিনেমাটি পরিচালনা করেছেন অশোক ঘোষ।
এই সিনেমাতে আরও অভিনয় করেছেন মাহমুদ কলি, কল্পনা প্রমুখ। গুণী পরিচালক আমজাদ হোসেনের সিনেমা নয়নমণি। সিনেমাটিতে অভিনয় করেছেন ববিতা, ফারুক, আনোয়ার হোসেন, রওশন জামিল, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। এই ছবিতে অভিনয় করে ববিতা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে, রওশন জামিল শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র অভিনেত্রী হিসেবে এবং আমজাদ হোসেন শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। রাজ্জাক, কবরী ও উজ্জ্বল অভিনীত সিনেমা অনুরোধ। সিনেমাটি পরিচালনা করেছেন দিলীপ বিশ্বাস। পশ্চিমবঙ্গের গুণী পরিচালক রাজেন তরফদার বাংলাদেশে এসে নির্মাণ করেন পালঙ্ক সিনেমাটি। এই সিনেমাতে ভারতের সন্ধ্যা রায় ও উৎপল দত্ত এবং বাংলাদেশের আনোয়ার হোসেন সহ দুই দেশের অভিনয়শিল্পীরা অভিনয় করেন। অলিভিয়া, আনোয়ার হোসেন, রওশন জামিল প্রমুখ অভিনীত সিনেমা শেয়ানা। ছবিটি পরিচালনা করেছেন ফখরুল হাসান বৈরাগী। আজিজুর রহমান পরিচালিত সিনেমা সাপমুক্তি। সিনেমাটিতে অভিনয় করেছেন অলিভিয়া, আলমগীর, শওকত আকবর প্রমুখ। বাবুল চৌধুরী পরিচালিত সিনেমা সেতু। সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ, খলিল প্রমুখ। সিনেমা স্মাগলার। অ্যাকশনধর্মী এই সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন আসার ও শেখ আতাউর রহমান। সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচরিতা, সৈয়দ হাসান ইমাম, সাইফুদ্দিন প্রমুখ। কবির আনোয়ার পরিচালিত শিল্পধর্মী সিনেমা সুপ্রভাত। সিনেমাটিতে অভিনয় করেছেন কমল ব্যানার্জি ও রিনি রেজা সহ একদল নতুন অভিনয়শিল্পী। আব্দুস সামাদ পরিচালিত সিনেমা সূর্যগ্রহণ। সিনেমাটিতে অভিনয় করেছেন রোজি সামাদ, ববিতা, আনোয়ার হোসেন, জাফর ইকবাল প্রমুখ। এই সিনেমার শিল্প নির্দেশনার জন্য আব্দুস সবুর শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবিরের সিনেমা সূর্যকন্যা। সোশ্যাল ফ্যান্টাসিধর্মী এই সিনেমাতে অভিনয় করেছেন জয়শ্রী কবির, বুলবুল আহমেদ, আলী আহসান সিডনি প্রমুখ। সিনেমাটি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়। উর্দু ও বাংলা ভাষায় নির্মিত সিনেমা দি রেইন। সিনেমাটির বাংলা নাম যখন বৃষ্টি এলো। সিনেমাটি সেই সময় আরও বেশ কিছু ভাষায় ডাবিং করে 26টি দেশে মুক্তি দেওয়া হয়। সিনেমাতে অভিনয় করেছেন অলিভিয়া, ওয়াসিম, রোজি সামাদ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন এস এম শফি। এই সিনেমার গানে কণ্ঠ দিয়ে মাহমুদুন নবী শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী হিসেবে এবং রুনা লায়লা শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। পোস্টার নিয়ে আমাদের আগের পর্বগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। আরও আরও পোস্টার দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।